আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা কন্ডিশনাল এক্সপ্রেশন সম্পর্কে জানছি, তো এখন যে জিনিসটা জানবো সেটা হচ্ছে সুইচ কেস। তো প্রোগ্রামিং লাইনে সুইচ কেস মানে খুবই পরিচিত একটা নাম, সুইচ কেস। এটা অনেকটা হচ্ছে যে ইফ ইফ এলস ইফ, এই যে এই এই ধরনের কন্ডিশনের ল্যাডারের বিপরীত একটা রূপ। কারণ একসাথে আমরা যদি ইফ এলসিফে যদি দেখি যে আমরা ইফ দিয়ে একটা কন্ডিশন দিচ্ছি, এলসিফ দিয়ে আরেকটা কন্ডিশন, এলসিফ দিয়ে আরেকটা কন্ডিশন, এরপরে হচ্ছে আমরা এলস দিয়ে লাস্ট কন্ডিশন, সেম একইভাবে আমরা সুইচ দিয়েও এই ধরনের কাজ করতে পারি। তো ডার্টে কীভাবে এই জিনিসটা করতে হয় এইটা এখন করব। তো এর জন্য আমি একদম ফার্স্টে একটা কাজ করি, সেটা হচ্ছে আমি একটা স্ট্রিং রেজাল্ট এ ওকে আমি এরকম একটা নিয়ে নিলাম। তো এরপরে যেটা করবো সেটা হচ্ছে সুইচ রেজাল্ট ওকে। তো এখন এর ভিতরে আমরা কার্লি ব্র্যাকেটের ভিতরে এখন আমরা আমাদের বিভিন্ন কন্ডিশনগুলো সেট করব। ওকে, তো অ্যাট ফার্স্ট আমরা একটা কেস লিখি, কেসে যদি দেই এ, এরপরে আমার কি শো করবে, প্রিন্ট সেন্ট রেজাল্ট। আর এরপরে যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা একে ব্রেক করে দিব। আমরা ব্রেক করে আমরা একটা কন্ডিশনকে আমরা শেষ করে দিচ্ছি। ওকে, এখন আমরা সেকেন্ড কন্ডিশনে যাব। তো সেকেন্ড একইভাবে কেস, তো কেস দিয়ে আমরা আবার এবার দিই বি, এরপরে প্রিন্ট, প্রিন্ট দিয়ে এখানে আমরা দেখি যে ওকে আর এখানে দেই প্রিন্ট ওকে। তো আমরা এইভাবে আমরা একটা কেস রেডি করছি। আচ্ছা, আর একটা কেস দেই, কেস ক্যাপিটাল ইউ হ্যাভ ফেল্ড নাইস ওকে। আমরা এই ধরনের একটা কেস বানিয়ে দিছি। ওকে, তো এই হচ্ছে যে কেস। তো আমরা এই যে এখানে দেখি যে আমরা যদি এখন এই ফাংশনটাকে যদি রান করি, তো দেখি রান করলে কীরকম আসে, যে আমার ফার্স্টে এ আছে, এক্সিলেন্ট। আমি যদি দেই বি, ক্যাপিটাল বি দেই, আমি যদি আবার রান দেই, আমার ভেরি নাইস এই ধরনের কিছু আসতেছে। আচ্ছা, তো এখন যদি এরকম হয় যে এর বাইরে যদি আমি যদি কিছু দেই তখন আমার কি আসবে, যদি এইরকম যদি কোনো কিছু করতে হয় তখন যে জিনিসটা করবো সেটা হচ্ছে ডিফল্ট, ডিফল্ট দিয়ে
invalid result. Okay, so run kori, nice. Okay, ami jodi ekta kaj kori, jodi ekhane 3 5 erokom diye save dei, amar invalid result. Acha, to amar eta hoyteche amader switcher case. তো একটা জিনিস যেটা সবচেয়ে মানে যেটা অলওয়েজ মনে রাখতে হবে ডার্টের ভিতর যে সুইচ কেসগুলো আছে সেটা শুধুমাত্র স্ট্রিং এন্ড ইন্টিজার এই দুইটা ভ্যালু শুধুমাত্র পাস করতে পারে না শুধুমাত্র যেসব জিনিস পাস করতে পারে না সেটা হচ্ছে যে বুলিয়ান ভ্যালু আর একটা হচ্ছে ডাবল যে ভ্যালু আছে সেই ডাবল ভ্যালু আর বুলিয়ান ভ্যালু এই দুইটা জিনিস ডার্ট মানে ডার্টের সুইচ কেস কখনো এই দুইটা জিনিস পাস করতে পারে না তাছাড়া স্ট্রিং এবং ইন্টিজার আমি এখানে ইন্টিজার দিছি আমার কিন্তু কাজ করছে ইনভ্যালিড রেজাল্ট সেটা দেখাইছে আমি এখানে যদি একটু স্ট্রিং যদি পাস করি স্ট্রিং পাস করলেও কিন্তু আমার কি ভ্যালুটা কিন্তু আমার শো করতেছে বাট আমি বুলিয়ান এবং ডাবল এই দুইটা ডেটা টাইপ আমি ডার্টে ইউজ করতে পারবো না তো দ্যাটস ইট এই ছিল হচ্ছে ডার্টের সুইচ কেস হোপ দ্যাট ভিডিওটা ভালো লেগে থাকবে সবাইকে ধন্যবাদ এই পর্যন্ত সাথে থাকার জন্য